29 सेप्टेम्बर भारतवर्षेर पश्चिम बांगला कलिकाताय पश्चिमबंग सरकारेर शिक्षा संगठनेर अनुमोदित शिक्षा संगठन सेई संगठनेर अनरेट मद्रासा शिक्षकरा कलिकाता गांधी मूर्तिर अवदेशे 9 बच्छर धरे तिनारा शिक्षा वेतन ना पावार जन्य गणतान्त्रिक प्रक्रियाय शांतिपूर्ण अवस्थान विक्षोभ करछिलेन। बड़ दुःखेर साथे बोलते हय गणतान्त्रिक देशे पश्चिमबंग सरकारेर प्रशासन सेई सकल अनरेट मद्रासार शिक्षकदेर शिक्षिकादेर तिनादेर उपरे अमानविक जे अत्याचार लाठीचार्ज करे এবং তিনাদেরকে জোরপূর্বক অ্যারেস্ট করলেন ফুরফাসে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকীর তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমরা জানি বর্তমান পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসা শিক্ষা কেন্দ্র মাদ্রাসা অনুমোদন দেবেন। আর তিনি ক্ষমতায় আসার 6 মাস যেতে না যেতে তিনি বলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের 99% কাজ আমি করে দিয়েছি। তা 99% কাজ যদি করে থাকে 99% তাহলে আজকে সংখ্যালঘু আনারের মাদ্রাসার শিক্ষকরা আজকে পুলিশের হাতে আক্রান্ত এবং তাদেরকে জোরপূর্বক বন্দী করা হলো, এটা কি কারণে এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে। যদি আপনি কাজই করে থাকেন তাহলে আজকে 9 বছর ধরে এই আনরেড মাদ্রাসা শিক্ষকদের নিয়ে এত টালবাহানা, বারবার তাদেরকে আশ্বাস দিবার পরও তাদের কথাকে গুরুত্ব না দিয়ে তারা আন্দোলন যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে যায় প্রশাসনিক পাওয়ার দিয়ে তাদেরকে টর্চার, তাদের উপরে জুলুম করা হয় কেন? রাজ্য সরকারের এর জবাব দেওয়া দরকার। কেন আমরা জানি মাদ্রাসা শিক্ষামন্ত্রী, মাদ্রাসা শিক্ষক উন্নয়ন এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী এবং বর্তমান পুলিশ মন্ত্রী আমার রাজ্যের যিনি সিএম তিনি নিজে খোদ নিজে তিনি সবটাই নিজে হাতে রেখেছেন। এরপরও দেখা যাচ্ছে আজকে আনারের মাদ্রাসা এই শিক্ষক শিক্ষিকাদের উপরে বারবার এই যে বঞ্চনা, বারবার এদের ঘরে যে অত্যাচার, বারবার এদেরকে আশ্বাস দিয়ে আশা ভঙ্গ করা হচ্ছে, এটা কেন হচ্ছে এটা রাজ্য সরকারের জবাব দেওয়া দরকার। আর আমি ফুরফাসে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম হিসাবে বহুদিন ধরে আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন অসহায় মানুষের হয়ে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করে চলেছি। আজ এই আনারের মাদ্রাসার শিক্ষকদের উপরে যে অত্যাচার, এর প্রতিবাদ এবং বিগত দিন তিনারা যখন রাস্তায় নেমেছিলেন তিনাদের পাশে আমার সংগঠনের বিভিন্ন কর্মীরা দাঁড়িয়েছিলেন, আজও আমি ফিরজাদা আব্বাস সিদ্দিকী আনারের মাদ্রাসার যারা দায়িত্বপ্রাপ্ত সংগঠক আছেন তিনাদেরকে বলবো যে আসুন আমরা আগামী দিন অধিকার পাওয়ার জন্য আরও বৃহত্তম আন্দোলনের দিকে কী করে আগানো যায় এক টেবিলে বসে আমরা আলোচনা করি। ফুরফাসে আহলে সুন্নাতুল জামাত আমরা সুশাসনের পক্ষে, দেশের পক্ষে, সংবিধানের পক্ষে। বিশেষ সময় দেখা যায়, প্রায় সময় দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘু তোষণ করেন। আমরা সংখ্যালঘু তোষণ কোনো মুখ্যমন্ত্রীর আশা করি না, আমরা আশা করি সংবিধানের মৌলিক অধিকার পাওয়ার আশা করি। বারবার চিৎকার করা হয় সংখ্যালঘু তোষণ, কিন্তু আজকের এই কর্মকাণ্ডে তিনি যে সংখ্যালঘুদের কতটা পক্ষে আছে তার আর একবার নতুন করে প্রমাণ দেওয়া হলো। আমার মনে হয় এই সংখ্যালঘু দূষণ মুখে করে বিশেষ এক কমের কাছে সংখ্যালঘু সম্প্রদায়কে দুশ্মন করে তোলাবার একটা ষড়যন্ত্র মাত্র। এহেতু সেহেতু আমি আমার বাংলা ভাষাভাষী প্রতিটা মানুষ ও দেশবাসীর কাছে আশা রাখব যে আমরা কোনো সম্প্রদায়ের দূষণের সরকারকে পছন্দ করি না। আমরা গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে আমার সংবিধানের যে মৌলিক অধিকার
সেই অধিকার আমরা পেতে চাই। গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকারকে আজকে কণ্ঠরোধ করা হচ্ছে। এই বিষয়ে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ হয়ে আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের পিছনে দাঁড়ানো দরকার। যে গভর্নমেন্ট শিক্ষকদের গুরুত্ব দেয় না, যে সব গভর্নমেন্ট শিক্ষকদের উপরে অশান্তির মানে অত্যাচারের রোডার চালায়, যে সরকার শিক্ষকদের ঘরে বারবার কথা দিয়ে কথা ফেল করে, সেই সরকার সাধারণ মানুষের সঙ্গে কী ব্যবহার করতে পারে, এটা একটু ভাবার বিষয় মানুষের কাছে। তাহলে আজ আমি আসফুর প্রাসে আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠেছে। আমরা জাতি বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার পাইয়ে দিবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আছি। আসুন আমরা হাতে হাত মিলিয়ে দেশবাসী বাংলা ভাষাভাষী মানুষ সুন্দর একটা বাংলা গড়ার, যেখানে সবার মৌলিক অধিকার থাকবে, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে আনএডেড মাদ্রাসা শিক্ষকদের ওপরে যেভাবে অত্যাচার হলো এই অত্যাচার যেন না থাকে, এরকম একটা বাংলা গড়ার স্বপ্ন দেখি।